নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো স্যামসং এর 8 কেজির আনবক্সিং এবং সেই ফ্রন্ট যে ওয়াশিং মেশিনটা, ফ্রন্ট ডোর যে ওয়াশিং মেশিনটা, তার কী কী কাজ, তার প্রচুর সুইচ আছে, তার কী কী ফাংশন আমি এই ভিডিও দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন চ্যানেলটা এবং বেল আইকনটা ক্লিক করুন সবার আগে ভিডিওটা দেখার জন্য। আমার বাড়িতে স্যামসং থেকে যে সার্ভিস সেন্টারে যেটা এসেছিল তাতে আমি বলেছি এই ফাংশনগুলো কী, কেন প্রচুর সুইচ আছে। আপনাকে আগে ওয়াশিং মেশিনটাকে ইউজ করতে গেলে তার ফাংশনগুলোকে আপনাকে প্রথমে জানতে হবে। যদি ফাংশনটা আপনারা যদি না জানেন তাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন। অটোমেটিক টিং মেশিন, তো আপনারা যদি টোটাল ফাংশনটা যদি আপনারা না জানেন তাহলে আপনারা কিচ্ছু বুঝতে পারবেন না যে তার কী কী ফাংশন আছে। তো এই ভিডিওতে আপনাকে টোটাল ভিডিওটা দেখাবো। তো চলুন ভিডিওটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, আমি একটা স্যামসংয়ের একটা 8 কেজি ওয়াশিং মেশিন পারচেস করেছি, অ্যামাজন থেকে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং স্যামসংয়ের থেকে সার্ভিস সেন্টারের লোক এসেছে, উনি আমাকে আপনাদেরকে ডেমো দেখাবে। এবং এখন আমি এটাকে আনবক্সিং করছি বন্ধুরা, এবং আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্যামসংয়ের লোগো, ডিজিটাল ইনভার্টার, 10 ইয়ার্স ওয়ারান্টি, 10 ইয়ার্স ইগো বাবাস, 3 ইয়ার্স ওয়ারান্টি। আপনাদের খুব সুন্দর ওয়াশিং মেশিনটা, ইগো 8 কেজি। তার জন্য আপনার এটা ইউজ করতে হয়, মানে এটা লাগিয়ে দেয়। এটা যখন আপনি আবার যখন ধরেন সিটির থেকে বাইরে যাবেন তখন এটা আপনাকে খুলে এটা আপনাকে লাগাতে লাগবে, লাগিয়ে নিয়ে তারপর নিয়ে যেতে লাগবে। তাহলে আপনার ড্রামটা হেলবে না, আপনার ড্রামটা লিক হওয়ার চান্স থাকবে। মানে এখন এই জিনিসটা এখন কোনো দরকার নেই নাকি? কোন জিনিসটা না, এখন কোনো দরকার নেই। আপনি ট্রাভেলিং করেন, কোথাও যদি নিয়ে যান ওয়াশিং মেশিনে, তখন এটা আপনাকে লাগিয়ে নিয়ে। ও মানে যখন আমি কোনো জায়গায় যদি আমি চেঞ্জ করি, ঘর বাড়ি যদি চেঞ্জ করি, তখন এই জিনিসটা লাগাতে হবে, তাই তো? কি আবার অনেক সময় হারিয়ে গেলে কি এক্সট্রা পাওয়া যায়? না। হ্যাঁ না, কি বল, ফিল্টার বলে এটাকে। হ্যাঁ স্বাভাবিক, এটা ফিল্টার বলে। ফিল্টার এটা কি তোমার ওয়াশ করার সময় লাগে নাকি? কোনো কিছু সময় জল আসার সময় জলটা পরিষ্কার থাকে। এখন কলটা ইনস্টল হচ্ছে, আপনি এটাতে নির্মা দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে সবসময় আপনার নির্মা দেওয়ার জন্য, এটা আপনার লিকুইডের জন্য। যদি আপনি কোনো সময় যদি লিকুইড ফিকুইড যদি কিছু একটা দিতে চান লিকুইডের জন্য, এটা যদি আপনি যদি এক্সট্রা যদি কোনো কাপড় ধোয়েন, আপনি প্রচণ্ড নোংরা আছে, আপনি ধরেন অল্প নির্মা দিয়ে আপনি আগে ওটা পরিষ্কার করে নেবেন, তারপর বেশি নির্মা দিয়ে তারপর আপনি ওটা পরিষ্কার করবেন। তখনকার জন্য এটা তো আপনার নির্মা লিকুইডটা দিতে লাগে। আপনার ইজি কেয়ার, মানে আপনার ইজি যেরকম হয়, যেরকম আপনার কাপড়টা ভালো রাখার জন্য লিকুইডটা, সেই লিকুইডটা আপনার পরে নেয় তো। সেই জায়গায় প্রথমে আপনি এই জায়গায় নির্মাটা দেবেন, কেচে নেবে, কেচে নেওয়ার পর তারপর লিকুইডটা আপনার এখানে দেবে। তারপর এখানে আপনাকে কাপড়গুলো চয়েস করতে লাগবে। এখানে কটন আছে, কটন কাপড়ের জন্য কটন, এটা ইকো কটন বলে, ঠিক আছে? যেটা হলো মানে একটু লাক্সারি টাইপের কাপড়গুলো, লাক্সারি টাইপের কটন, সেটা আপনার এই কটন হলো। সিনথেটিক স্পিন হলো আপনার ওয়াশিং মেশিন ছিল স্পিন, জানেনি স্পিন মানে শুকানো, ঠিক আছে? তারপর রিন্স স্পিন, রিন্স মানে আপনার জল গাছা আর স্পিন, মানে আপনার কাপড় নির্মা দিয়ে কেচে নিয়েছেন আপনি, কেচে নেওয়ার পর তারপর আপনি স্পিন করবেন, শুধু মানে জল কাঁচা করবেন আর স্পিন করবেন, তাহলে স্পিনে আপনাকে চালাতে লাগবে। ইকো ড্রাম ক্লিন আছে, সেটা আপনাকে 40টা ওয়াশের পর তারপর আপনাকে এই অপশানে চালাতে লাগবে। 40টা ওয়াশের পর 40 বার আপনি ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে, ওয়াশিং মেশিনে ওয়াশ করার পর তারপর আপনাকে এটা করতে লাগবে। ইকো, ঠিক আছে? এই যে ইকো টাপ ক্লিন, ড্রাম ক্লিন, না 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 হবে না, ওই সময় কোনো কাপড় জামা কিচ্ছু থাকবে না, ওটা এমনি শুধু ড্রাম ওয়াশ করবে ওটা, ঠিক আছে? তারপর এটা হলো আপনার সুপার ইকো ক্লিন, মানে যেসব কাপড় আপনার বেশি খুব বেশি নোংরো, যেরকম রান্নাঘরের কাপড় টাপড়গুলো যেগুলো খুব বেশি নোংরো, সেটা আপনাকে ইকো টাপ ক্লিনে করতে লাগবে, ওই মানে সুপার ইকো ক্লিন, ইকো ওয়াশে করতে লাগবে, ঠিক আছে? তারপর এখানে আপনার আছে কুইক ওয়াশ। কুইক ওয়াশ হলো আপনার 15 মিনিটের প্রোগ্রামের মধ্যে আপনি অল্প স্বল্প কাপড় দেবেন, সেটা আপনার ধোয়া কাঁচা মানে ওয়াশ রিন্স স্পিন তিনটেই করে দেবে, ঠিক আছে? এটা হলো আপনার কুইক ওয়াশে। উল কাপড়ের জন্য আপনার উলের যেসব কাপড়গুলো,
উলের কাপড়ের জন্য, ডেলিকেট হলো আপনার ডেলি বেবি কেয়ার হলো আপনার বাচ্চাদের জামা কাপড়ের জন্য, বাচ্চাদের জামা কাপড়ের জন্য বেসিক্যালি লাগে এটা, ঠিক আছে। আপনি যেটা বললেন বাচ্চাদের জামা কাপড়ের জন্য, আপনি প্রথমে নির্মা দিয়ে এটা ধুয়ে নিলেন, তারপরে এখানে আপনাকে ওই বাচ্চাদের যে ডেটল বা কিছু যদি একটা দিতে চান ইনফেকশনের জন্য, সেটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আউটডোর কেয়ার আছে, যেরকম আপনার জানলার পর্দা টর্দা সেরকম মানে সেই সব জিনিসগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে। ডার্ক এটা যেটা আছে, এটা আপনার জিন্স কাপড় যেসব আছে জিন্স কাপড়ের জন্য, সেটা হচ্ছে আপনার এটা, হ্যাঁ মানে জিন্স কাপড়ের জন্য এটা আপনার। আর এই পাশে আছে আপনার জলের টেম্পারেচার, ঠিক আছে। জলের টেম্পারেচার এটা হলো আপনার জলের টেম্পারেচার, কোন কাপড়ের জন্য কীরকম টেম্পারেচার লাগবে আপনার, ঠিক আছে। বেসিক্যালি বেশিরভাগটাই 40টা আসবে। এবার কটনের ক্ষেত্রে আপনার দেখেন 90 পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। কিন্তু আপনি দেখেন এই আর সিনথেটিকের জায়গায় আপনার এখানে 90 যাবে না, 60 পর্যন্ত যাবে। মানে যেই কাপড়ের জন্য যতটুকু প্রোগ্রাম ততটুকু প্রোগ্রামই নেবে, ঠিক আছে। তার থেকে যদি আপনি যদি এক ফোঁটা বেশি দিতে চান তাহলে দিতে পারেন, তার বেশি কিছু দিতে পারবেন না। এটা হলো আপনার স্পিনের আরপিএম, স্পিনের আরপিএম হলো আপনার হচ্ছে হলো কাপড়টা কতটা শুকাবে, মানে কতটা বেশি শুকাবে, সে কাপড়ের উপর নির্ভর। এখন দেখেন এই জায়গাটাও যদি সিনথেটিক দেন, এখানে কিন্তু আপনার এত ওই যে 1200 পর্যন্ত স্পিনের সে নেবে, আরপিএম নেবে। বেসিক্যালি যেটা মেশিনে থাকবে সেটাই আপনি করতে হবে, মানে এক্সট্রা যদি আপনি যদি চান তাহলে আপনি দিতে পারবেন, মানে আপনি যদি আপনার যদি মন চায় তাহলে আপনি দিতে পারবেন, নাহলে আপনার মেশিনই ডিসাইড করে নেবে যে কোন মেশিন কাপড় আন্দাজে নিয়ে নিবে, অটোমেটিক এটা সেমি অটোনা, ঠিক আছে। তারপর যেটা হলো আপনার যেটা হলো এই যে আপনাকে যেটা বললাম যে এক্সট্রা কাপড়ের জন্য, এক্সট্রা কাপড়ের জন্য এটা আপনি একবার প্রেস করলেন, এটা হলো আপনার ওই লিকুইডটা নেওয়ার জন্য, ঠিক আছে। এটা একবার প্রেস করলেন, এটা প্রেস করলেন আপনার এই এখানকার যেটা হালকা প্রথমে যেটা ওয়াশ, এই যে হালকা প্রথমে ওয়াশ একবার ফার্স্ট টাইম অল্প ওয়াশের জন্য সেটা হয়ে গেল। আর এটা হচ্ছে সোক টাইপের, সোক মানে আপনার কাপড়টাকে ভেজাবে কিছুক্ষণ, প্লাস নেবে এবার টাইমটাকে আপনাকে প্লাস করবে, প্লাস করে নিয়ে আপনাকে কিছুক্ষণ ভেজাবে কাপড়টা, তারপর আবার কাচবে, আবার ভেজাবে আবার কাচবে, এরকম করে হতে থাকবে। এখানে টাইম ডিলে আছে, টাইম ডিলেতে আপনি 3 ঘন্টা পর্যন্ত, আপনি ধরুন বাইরে কোথাও গেলেন 3 ঘন্টা সময় আছে, 3 ঘন্টা পর আপনি আপনি চান হয়তো 3 ঘন্টা পর আমি আসবো, 3 ঘন্টা পর এসে নিয়ে আমি কাপড়টা আমি যাতে এসে দেখি কাপড়টা শুকিয়ে গেছে, সব কিছু আমার কাজ হয়ে গেছে, তখন গাড়ির কাপড় আপনি টাইমটাকে ডিলে করতে পারবেন। এটা এই যে এরকম করে 7 ঘন্টা পর্যন্ত সময় আছে, ঠিক আছে। সেটা আপনার টাইম অনুযায়ী আপনার 24 ঘন্টা পর্যন্ত আছে, না না ঘন্টা এটা, ঠিক হ্যাঁ ঘন্টা, ঠিক আছে। কাপড় শুকাতে বেশিক্ষণ সময় লাগবে না, 10-15 মিনিট সময় লাগবে। আপনার কাঁচার কাপড় কাপড়ের প্রোগ্রাম আলাদা রকম, 2 ঘন্টা 58 মিনিট, হ্যাঁ এটা কিসের এটা আপনার প্রোগ্রামে যে প্রোগ্রাম দিয়েছেন সেই প্রোগ্রামের আন্দাজে নেবে। জলটা কত অব্দি যাবে কি ব্যাপার ওইটা নাকি সেটা দেখিয়ে দিচ্ছি। আপনি যখন যেই কাপড় দিলেন কাপড়টাকে একটু ছড়ায় নিলেন, হ্যাঁ দেন কাপড় পাওয়ার অন করলেন, সেরকম মিক্স কাপড় আছে, এটা আপনি কটনের মধ্যেই ধরতে পারেন, ঠিক আছে। এই কটনে আনলেন, কটনে এনে দেখেন কটনে আপনার জলের টেম্পারেচার 60 নিয়েছে, আপনি যদি চান একটু বেশি দিতে পারবেন, দিলেন না এইটা কি টেম্পারেচার কি তাড়াতাড়ি গরম করে, জল গরম করে, জল গরম করে, ঠিক আছে। মানে আরপিএম আছে, আরপিএমটা এতক্ষণই পর্যন্ত আছে, আরপিএম যদি আপনি যদি চান আরপিএম কমাতেও পারেন, শুকানোটা কমাতেও পারেন, বা এমনি 800-তে থাকাটাই ঠিক আছে, বেটার, ঠিক আছে। তারপর আপনি স্টার্ট করুন, আপনার এই যে ডোর লক হয়ে গেল, ডোর লকের চিহ্ন এটা, আর এখানে একটা তালার মতো চাবি যেটা আছে সেটাকে আপনাকে এই দুটা প্রেস করলে পরে এটাকে বলে চাইল্ড লক, হ্যাঁ এই দুটোকে যদি 100 প্রেস করেন, হ্যাঁ দেখেন এটা আপনার চাইল্ড লক। এখন আপনি যদি কোনো প্রোগ্রাম যদি চেঞ্জ করতে চান কিছু যদি টিপেন কোনো কাজ করবে না, মানে বাতের আইসে যেন কোনো টিপাটিপি না করতে হয়, হ্যাঁ। এখন আপনার টাইমটা নেবে যে কতটা টাইম লাগবে মেশিনের, তারপর আপনি কাপড় একটা মেশিনে অ্যালার্টমেন্ট একটা আওয়াজ দেবে, আওয়াজ দেওয়ার পর আপনি বন্ধ করে দেবেন, কাপড় বের করে বন্ধ করে দেবেন, ঠিক আছে। কোনো একটা আওয়াজ হবে, একটা আওয়াজ দেবে অ্যালার্টমেন্টের মতো একটা আওয়াজ দেবে, সেই আওয়াজ দেওয়াতে আপনি বুঝে যাবেন ড্রয়ার থেকে এরকম টানলে আউট হয়ে যাবে, টানলে আউট হবে। এখন যদি খুলতে চান খুলবে না, যখন কাপড়ের প্রোগ্রাম শেষ হবে তখন দেখে ফেলেছেন যে কত সহজে ওয়াশিং মেশিন আপনারা ইউজ করতে পারবেন। পর্যন্ত যদি ডাউট ক্লিয়ার না থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে আপনারা করুন, আমি আশা করি সব কমেন্টসেরই উত্তর দিয়ে এই কমেন্টসের আমি উত্তর দিব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা আপনারা লাইক করুন
এবং শেয়ার করে দিন আপনার বন্ধু এবং ফ্যামিলির মধ্যে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।